আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ পঁচিশ মে দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনার এবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির ন্যাশনাল সেন্টার অফ মেটোরোলজি জানিয়েছেন যে সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে জড় বাতাস এবং শিলাবৃষ্টি সহ মাজারি থেকে ভারী বজ্রজ্বরের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে অঞ্চলগুলো এই খারাপ আবহাওয়ার সম্মুখীন হবেন সেগুলো হলো জাজান নাজরান আসির আলবাহা মক্কার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বজ্রজোরও হতে পারে তাছাড়া আলজৌফ তাবুক মদিনা হাইল আলকাসিম রিয়াদ এবং আল সার্কিয়া অঞ্চলগুলোতে সক্রিয় সহ বজ্রজরের সম্ভাবনা রয়েছে উল্লেখ্য যে আবহাওয়া অধিদপ্তর এর আগে জানিয়েছিল সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলের খারাপ আবহাওয়া বিরাজ করতে পারে যা পঁচিশ মে বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হবে তবে আজ আবারও জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বেশিরভাগ এলাকাতে খারাপ আবহাওয়া বিরাজ করতে পারে এমতা অবস্থায় সৌদির সিভিল ডিফেন্স আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অঞ্চলে আগা থানতে পারে এমন বজ্রজরের বিরুদ্ধে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন আজকের দ্বিতীয় খবরটি হল সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে পুরো জুড়ে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করার খবর জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাজরান অঞ্চলে হাসিস বিক্রির চেষ্টাকারী চারজনকে গ্রেপ্তার করেছেন তাছাড়া জাজান সীমান্তে বর্ডার গার্ড লেন্ড টহল দল অবস্থায় মাদকদ্রব্য খাটসহ সাতজনকে আটক করেছেন ট্যাবলেট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছেন আলখোর পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক চোরাচালান প্রতিরোধে এবং আমদানি ও রপ্তানিতে শুল্ক পদ্ধতি কঠোর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং এই অভিযান আরও জোরালোভাবে পরিচালনা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে সেই সাথে সৌদি সরকার সন্দেহজনক মাদক কারবারিদের সম্পর্কে তথ্য থাকলে হটলাইন নাম্বার এক নয় এক শূন্যতে কল করার আহ্বান জানিয়েছেন যারা সঠিক তথ্য দেবে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে